Try again. Red one goes outside, okay? One second, wait. Ready, set, go! Assalamualaikum everyone. আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা আমার রান্নাবান্না দিয়েই শুরু করা যাক। আমি এখানে চিংড়ি মাছ টেলে নিচ্ছি, এগুলো দিয়ে ভর্তা করব। চিংড়ি মাছটা টেলে ভর্তা করলে অনেক মজার হয়, আর যদি সেটা পাটায় বেটে করা হয় তবে তো আর কথাই নেই। আর আমার তো একটু একটু শখের কাজ এগুলো, মানে যেগুলো একদম সেই খাঁটি বাংলার কিছু জিনিস আছে যেগুলো আমি এখনও করে থাকি এখানেও। তো যাই হোক, কম বেশি আপনারা সেটা জানেন যারা সবসময় আমার ব্লগ দেখেন। এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি এগুলো দিয়ে আমি কচুরলতি রান্না করব। কচুরলতি রান্নাটা মনে হয় আমি কখনো শেয়ার করিনি আমার চ্যানেলে, আর এটা আসলে শেয়ার করার মতো তেমন কিছুই না, সবাই পারেন আপনারা। তারপরেও ভাবলাম আজকের রেসিপি হিসেবে আমি এটাই শেয়ার করি। তো কচুরলতির জন্য এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তেলে একটু ভেজে নিচ্ছি। আসলে রান্না বান্নার থেকে সহজ মনে হয় কিছুই নেই, জাস্ট নিজের মতো করে নিলেই হয়। আর আমার কাছে মনে হয় একটু ভালোবেসে, একটু আর কি দরদ দিয়ে রান্নাটা করলে কিন্তু সবার রান্নাই অনেক মজার হয়। আমি এখানে বেশি করে একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচের মতো হবে। আর রসুন পেস্টটা একটু বেশিই দিতে হয়, যদিও এখানে আমি যতবারই কচুরলতি আর কি রান্না করেছি কখনো আর কি গলায় যে একটু ইচি হয় সেটা কখনোই হয়নি। বাংলাদেশে দেখতাম যে একটু গলায় চুলকাতো এরকম কচু বা কচুরলতি রান্না করার পরে, অনেকেরই শুনতাম। তবে আমার অনেক হয়তো পছন্দ, এজন্য কখনো এটা খেয়াল করা হয় না, বা এখানে আমি কখনোই এটা ফিল করিনি এ পর্যন্ত। তো আমি এখানে একটু সামান্য পানি অ্যাড করে এখন হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচের থেকেও একটু কম আমি হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চা চামচ হবে এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর মরিচের গুঁড়োটাও 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি চিংড়িগুলো দিয়ে দিব। আর ছোট চিংড়ি দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে কচুরলতিটা, কারণ ছোট চিংড়িটাতে বাংলাদেশ, এটা তো বাংলাদেশি চিংড়ি, বাট দেখা যায় অন্য অন্যগুলো খুব একটা চিংড়ির যে একটা ফ্রেশ ঘ্রাণ ওটা খুব একটা থাকে না, কিন্তু এই ছোট চিংড়িটাতে দেখি যে একটু না বাংলাদেশের মতোই আমি স্বাদ পাই এটা দিয়ে রান্না করলে পরে, যে কারণে ছোট চিংড়িটা আমি রাখি ভর্তা করার জন্য, আবার মাঝে মাঝে শাক সবজিতে দেওয়ার জন্য। তা এখন এই যে চিংড়িগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর এই চিংড়িটা দেখা যায় একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিলেও কিন্তু কোনো সমস্যা হয় না, এখানকার চিংড়ির মতো না। এখানকার চিংড়ি অল্প একটু সময় বেশি হয়ে গেলেই এমন রাবারি হয়ে যায় যে খেতে আর তখন ভালো লাগে না, যে কারণে একদম টাইম টু টাইম মেনটেন করেই রান্নাটা করতে হয়। তো আমি চিংড়িগুলো ভালো করে কষিয়ে কচুরলতিগুলো দিয়ে দিয়েছি, আর প্যাকেট করা কচুরলতিগুলো খুব সুন্দর করে ক্লিন করে দেয়া থাকে, যে কারণে আমাদের কোনো কষ্ট করতেই হয় না। আর কচুরলতি তো যখন একদম ক্লিন করে কেটে বেছে তারপরে রান্না করতে হয় তখন অনেক কষ্ট হয়ে যায়, কারণ এর যে আঁশটা থাকে এগুলো তুলতে কিন্তু অনেক ঝামেলা। যাই হোক, এসব জিনিস থেকে একটু তবু বেঁচে গিয়েছি, যে পছন্দের খাবারগুলো এত কষ্ট করে করে খেতে হয় না। আর এখানে তো আর ওভাবে বাংলাদেশের মতো ফ্রেশটা পাই না, তারপরেও প্যাকেট করা যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক মজার হয়। আর আমি কচুরলতিটা সবসময় একটু শুকনো শুকনো করেই আর কি রান্নাটা করি, একদম ভাজা ভাজা করি, সেটা খেতে বেশি আর কি মজার মনে হয় আমার কাছে। মাঝে মাঝে একটু ঝোল করেও করা হয়, তবে ঝোল করলে দেখা যায় আমার হাজব্যান্ড খেতে চায় না, কারণ এটাতে যে একটা পিচ্ছিল ভাব থাকে এটা পছন্দ করে না। আর এরকম ড্রাই করলে পিচ্ছিল ভাবটাও একটু কমে, আবার খেতেও অনেক মজার হয়। আমি কিন্তু এরকম একটু আর কি পোড়া ভাব করি, পোড়া ভাবটা করলেই অনেক বেশি ভালো লাগে।
এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি যে আপুরা আর কি এখনো কচুরলতি ট্রাই করেননি, পছন্দ করে থাকলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে খেতে। আমার কাছে তো বেশ ভালো লাগে, এই যে আমি কিন্তু পোড়া পোড়া একটা ভাব করে নিয়েছি, বাট পুরোটা কিন্তু পুড়ে যায়নি, জাস্ট একটু ব্রাউন কালার এলেই হয়ে যায়, এই যে পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, আর আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, একদম তেলেই ভাজিটা করে নিয়েছি। আর এখানে আবার মিষ্টি কুমড়াও চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়েই রান্না হচ্ছে। মিষ্টি কুমড়াটাও কিন্তু অনেক পছন্দের একটা খাবার আর কি, বাংলাদেশে মোটামুটি সবাই পছন্দ করে, যদিও দেশের মিষ্টি কুমড়ার মতো এত মজা আমি পাই না এখানকার মিষ্টি কুমড়ায়। আর এখানে এই যে একটা মাছ নিয়েছি আমি, এটাও বাংলাদেশের, ফা না হয় ফলি এরকম কিছু একটা হবে মাছ, আমার খেয়াল নেই প্যাকেটে। আর এগুলোতে অনেক বেশি আর কি কাঁটা থাকে, আর যে কারণে আমি এরকম একটু কেচে নেই মাছগুলো, একটু বেশি ঘন করে কেচে নিয়ে তেলে একটু বেশি করে ফ্রাই করলে পরে কাঁটাটা আর লাগে না, মানে ফ্রাইটা একটু মচমচা টাইপের করে নিলে, মানে একটু বেশি করে নিলে তখন খাওয়ার সময় আর কাঁটাটা খুব একটা লাগে না, কাঁটাটা আর কি চিবিয়েই খাওয়া যায়, আর ভেতরের আর কি মাঝখানের বড় কাঁটাটা বাদে যে ছোট ছোট কাঁটাগুলো থাকে, অনেক কাঁটা থাকে এই মাছে। তো এই মাছটা আমি যখন আর কি রান্না করি, দেখা যায় একদম মাখা মাখা করে রান্না করি, আর না হয় তেলে এভাবে একটু বেশি ফ্রাই করে নেই, গরম ভাতের সাথে অনেক মজার হয় মাছটা। আর আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এইসব দিয়ে মাখিয়ে একবারে ভাজিটা করে নিচ্ছি, যেহেতু শুধু তেলে ভাজবো যে কারণে সব ধরনের গুঁড়ো মশলাই আমি দিয়ে নিয়েছি। একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি 10 থেকে 15 মিনিটের মতো, মানে ওই টাইমের মধ্যে বাকি কাজগুলো আমি সেরে নিয়েছি। তো এরপরে ম্যারিনেট হওয়ার পরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। যে কোনো মাছই কিন্তু একটু বেশি করে তেলে ফ্রাই করে জাস্ট আর কি ইলিশ মাছের মতো খুবই মজা লাগে, যদিও আগে আমি খুব একটা এভাবে খেতাম না, শুধু ইলিশ মাছটা ছাড়া অন্য কোনো মাছই আমি এভাবে খেতাম না, বাট এখন সব কিছুই ট্রাই করা হয়, কম বেশি সব কিছুই খাই আমি। আসলে যখন মানুষ নিজে হাতে রান্না করে, নিজে নিজে সব কাজগুলো করে ঘরের, তখন কিন্তু সব খাবারের প্রতি একটা রুচি চলে আসে, কারণ নিজের রান্না নিজের মতো করে, তখন ট্রাই করতেও ইচ্ছে করে, আবার নিজের হাতের রান্নাটা কিন্তু তৃপ্তি করে খাওয়াও যায়। এটা হয়তো আস্তে আস্তে বয়সের সাথে সাথে কিংবা আর কি সংসারের যে একটা এক্সপিরিয়েন্স, কাজের সব কিছুর সাথে সাথেই আসলে হয়ে যায়, জিনিসগুলো এসে যায় আর কি ন্যাচারালি। আর এখানে এখন আমি এই যে চিংড়ি মাছের ভর্তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু বড় করেই আমি পাটায় বেটে নিব, আর সাথে শুকনো মরিচ টেলে নিয়েছি, সর্ষের তেল, লবণ। আর চিংড়ি মাছগুলো টালার সময় আমি সামান্য একটু হলুদ, মানে 1 চিমটি পরিমাণে হলুদ অ্যাড করে দিয়েছি, এতে করে কালারটা সুন্দর আসে। আর সামান্য একটু লবণ দিয়ে আমি টেলে নিয়েছি। এই যে আমার রান্না বান্না শেষ, মাছ ভাজা। আজকে অনেক মজার খাবার, একদম বাঙালি, বাঙালি খাবার মানেই খুবই মজার খাবার। আমি যত খাবারই খাই না কেন, বাইরে কখনো আর কি বাঙালি খাবারের মতো যে একটা তৃপ্তি, আমাদের যে দেশের খাবারে যে একটা তৃপ্তি, সেটা কিন্তু কখনো পাওয়া যায় না, যতই মজার খাবার হোক না কেন। আমার কাছে বাঙালি খাবারই সব থেকে বেস্ট। এই যে চিংড়ি মাছের ভর্তাটা, চিংড়ি মাছের ভর্তা তো সবার পছন্দ, ভর্তা বলতেই কিন্তু অনেক পছন্দের একটা খাবার, তাই না? আমার কাছে সব ধরনের ভর্তাই মোটামুটি অনেক ভালো লাগে। আমি আগেও বলেছি বা এখনো বলছি যে বাঙালি খাবারের উপরে কোনো খাবারই হয় না, আমার এ ধরনের খাবারই বেশি প্রিয়। তো কচুরলতি, এরপরে হচ্ছে মিষ্টি কুমড়া, তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের জন্য খাওয়া দাওয়া।
এখন আমাদের উইন্টার শপিং গুলো আপনাদের সাথে শেয়ার করব। গত ব্লগে কেনাকাটা করেছি আর তখন বলেছিলাম যে উইন্টার শপিং গুলো শেয়ার করব, এর মধ্যে আর ব্লগ দেয়া হয়নি গত 2 থেকে 3 দিন। তো আজ আজকের ব্লগের সাথেই আমি অ্যাড করে দিচ্ছি। তো এই যে বেবিদের কাপড় দেখে এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি কি প্রেগনেন্ট কি না, বাচ্চাদের কাপড় দেখলাম। আসলে আপুরা এত সুন্দর করে যে খেয়াল করে অনেক কিছু, আমরা যখন পে করছিলাম তখন আর কি এই কাপড়গুলো সে দেখতে পায়। তো এটা সত্যি অনেক কিছু যে, কারণ অনেকেই দেখা যায় যে ভিডিও টেনে টেনে দেখে, বাট যারা ভিডিও আর কি দেখে পছন্দ করে দেখে যারা, তারা কিন্তু কখনো টেনে দেখে না, তারা পুরোটাই দেখে। তো আপুদের কমেন্ট থেকে কি বোঝা যায় যে কারা আসলে পুরোপুরি ভিডিওটা দেখছে? তো আপুর কথা শুনে আমি সত্যি ভাবলাম যে আসলেই আপু অনেক মন দিয়ে ভিডিওগুলো দেখে। আর আপু লন্ডনে থাকে, মাঝে মাঝেই সে আর কি কমেন্ট করে, ভালো লাগে অনেক। তো এখানে যে বেবিদের কাপড়গুলো আমি কিনেছি, এগুলো আসলে একটা বেবিকে আমরা দেখতে যাব, এক ভাবির বাচ্চা হয়েছে, ছেলে বেবি, তো সেখানে যাওয়ার জন্যই আমাদের শপিংয়ের সাথে একসাথেই শপিং করে নিয়েছি, যেহেতু ওভাবে বারবার যাওয়া হয় না আর কি। সময় করে যখন সময় করে যাওয়া হয়, একবারে সব কিছু নিয়ে আসি। তো এর মধ্যে আমরা অলরেডি গিয়েছিও, এই কাপড়গুলো আগে আমি একটু ভাঁজ করে রেখে দিলাম, আর দেখা যায় কারোর জন্য কিছু নিলে তখন তো ট্যাগটা একটু খুলতে হয়। ভাবলাম এখন যেহেতু এগুলো শেয়ার করব, একসাথে এগুলো ভাঁজ করে নেই। তো আমার পছন্দের দুটো জিনিস আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে, এই যে পানি গরম করার জন্য যে কেটলি, কেটলি তো বলে এগুলোকে, তো এটা আমার খুবই পছন্দের। আর আমি তো কিচেনের জন্য কিছু কিনলে দেখা যায় রেড কালারের মধ্যেই বেশিরভাগ জিনিস কিনে থাকি, আমার বেশিরভাগ কিচেনের জিনিসগুলো রেড কালারের মধ্যেই। সাথে আবার স্টিলের এই প্যানটা নেই, এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এখানেও কিন্তু এই যে দুই পাশে হ্যান্ডেল, তারপরে হচ্ছে লিডের উপরের অংশটা যেটা আর কি ধরে উঠানো হয়, এগুলো কিন্তু একটু রেড কালারের মধ্যেই। আর স্টিলের মধ্যে এরকম খুব একটা আমার চোখে পড়েনি, এখানে এটা দেখে খুবই ভালো লাগলো, যে কারণে নিয়ে এসেছি। আর একটু আর কি ভেতরে খুবই খোলা স্পেসটা, যে কারণে মাছ বা সবজি রান্না করার জন্য খুবই ভালো হবে, অনেক ভালো লাগলো আমার কাছে। যদিও একটু ভারী বেশি, তারপরেও এসব জিনিসগুলো আর কি ভারী হলেও কিন্তু সমস্যা হয় না, আমার কাছে অনেক ভালো লাগে। আর রান্না করতে যেগুলোতে আর কি সুবিধা হয় বা দেখতে সুন্দর লাগে, সব কিছু মিলিয়েই কিন্তু আর কি আমার কাছে ভালো লাগে। আর এই যে আমাদের উইন্টার শপিংয়ের মধ্যে আমার হাজবেন্ডেরগুলো আগে শেয়ার করি, এখানে ওর জন্য নিয়েছি হচ্ছে একটা জ্যাকেট। তো আমরা আসলে কোনো কিছু কেনাকাটা করলে করতে গেলে দেখা যায় যে দুজনের পছন্দ অনুযায়ী কেনা হয়, ও ওর জন্য কিছু কিনলে আগে ও চুজ করে, এরপরে সেখান থেকে আমার চুজ করা হয়, আবার আমি যখন কোনো কিছু নেই তখন কয়েকটা আমি নিয়ে নেই, এরপরে ওর যেটা বেশি ভালো লাগে সেগুলোই আর কি নেই। তো দুজনে এইভাবেই কেনাকাটা করি। আর স্বামীর জন্য দেখা যায় ওটা সব আমার পছন্দেরই কেনা হয়, তো তারপরে ওর কাছে আর কি জিজ্ঞেস করি যে কেমন হয়েছে, তা যখন ও বলে হ্যাঁ অনেক সুন্দর আছে তখন নিয়ে নেই। আর সেই সাথে ওর জন্য আরও একটা জ্যাকেট এখানে। তো এগুলো আসলে বেশি শীতের জন্য, তো যখন অনেক বেশি শীত পড়বে তখন এসব জ্যাকেটগুলো আর কি পরা হবে। আর স্বামীর জন্য নিয়েছি এখানে, তার জন্য তো প্রত্যেকবারই নেওয়া হয় কম বেশি, অলরেডি তার প্রথম দিকে উইন্টার কিছু শপিং হয়েছে আর আজ আজও কিছু করলাম। এখানে প্যান্ট নিয়েছি দুটো, বাসায় পরার জন্য দুটো, আর সেই সাথে এখানে একটা জ্যাকেট। তো জ্যাকেটটা এটাও আর কি বেশি শীতের জন্য, আর জ্যাকেটটা খুবই সফট, যে কারণে আরও বেশি ভালো লাগলো, কালারটাও অনেক সুন্দর। তো ওকে পরিয়ে দেখেছিলাম আর কি গত ভিডিওতে দেখেছেন, অনেক মানিয়েছে আমার কাছে, অনেক ভালোই লাগলো, তো যে কারণে এটাই নিয়ে নিলাম।
আমাদের পাশে বাসাতে কাজ চলছে, যে কারণে ভয়েস ওভার করার সময় বারবার শব্দটা চলে আসছে, কেউ কিছু মনে করবেন না। আর আজ সারাদিনই কাজ চলবে, তো ভাবলাম কখন ভয়েস দিব এখনই দেই। আসলে শব্দ শুনতে ভালোও লাগে না ভিডিওর মধ্যে, তারপরেও সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আরেকটা, এটাও সামির জন্য নিয়েছি, একটা ভেস্ট, এটাও একটু ব্লু কালারের মধ্যে, যদিও দুটো ব্লু কালার হলেও একটু কিন্তু আলাদা আলাদা, খুব একটা মিলে না কালারে। আর বাচ্চাদের একটু কালারফুল জিনিসগুলো পরালেই, মানে কালারফুল কাপড় চোপড় পরালেই বেশি ভালো লাগে আমার কাছে। আর সেই সাথে এখানে আবার একটা সোয়েটারও নিয়েছি ওর জন্য, আর এই সোয়েটারগুলো অনেক ভালো লাগে আমার কাছে, বড়রা পরলেও বা বাচ্চারা পরলেও অনেক সুন্দর লাগে। আর হচ্ছে এখানে নিয়েছি সামির জন্য একটা হ্যাট, আর সেই সাথে একটা স্কার্ফ একসাথেই ছিল। আর সকালবেলা যেহেতু স্কুলে নিয়ে যাই, তখন একটু বাতাস থাকে, ঠান্ডা বাতাস এখনই কিন্তু পড়াতে হয়, আর বাচ্চাদের ঠান্ডার সমস্যাটা কিন্তু এখনই অনেক বেশি হয়ে থাকে, কারণ দেখা যায় মাঝে মাঝে হালকা একটু আর কি গরম থাকে, কারণ এখন ওভাবে বেশি খুব বেশি গরমটা নেই। আবার দেখা যায় একটু সকালের দিকে অনেক বেশি ঠান্ডা থাকে, তো সামির ঠান্ডার সমস্যাটা এখনো যাচ্ছে না। ব্লুর কথা বলতে বলতে এখানে হুডিটাও সামির জন্য ব্লু কালারের মধ্যেই নিয়েছি, এবার বেশিরভাগ জিনিসই ওর জন্য ব্লু কালারের হয়ে গিয়েছে। আর সেই সাথে এখানে একজোড়া স্নিকার নিয়েছি, এটাও খুব সুন্দর, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর দেখা যায় কেন যেন ছেলেদের জন্য কালেকশনগুলো এত কম থাকে, আর মেয়ে বেবিদের জন্য কালেকশনগুলো কিন্তু অনেক অনেক বেশি থাকে, যে কোনো স্টোরি আমি দেখেছি। তো যে কারণে দেখা যায় স্বামীর জন্য যখন আমি কাপড় চোপড় বা যখন শু এই টাইপের কোনো কিছু কিনতে যাই, তখন আর কি খুব খুঁজতে হয়, অল্প কালেকশন থাকে, তার মধ্যে তো পছন্দ হওয়াটা একটু টাফ হয়ে যায়। সব জায়গাতেই দেখি যে বাচ্চাদের কালেকশনের মধ্যে ছেলেদের কালেকশনগুলো খুবই কম থাকে, আর মেয়ে বাচ্চাদের জন্য অনেক বেশি থাকে, বুঝি না কেন। তো এখানে আবার এই যে সক্সও নেওয়া হয়েছে কিছু, আর এইসব শপিংয়ের মধ্যে তো আমার ছেলের স্পেশাল কিছু থাকতেই হয়, তাই না? কারণ সে যখনই শপিংয়ে যায় বা বাইরে বের হয়, তখন তার কোনো না কোনো খেলনা দরকারই হয়, তো আজ এটা নিল। তো শেষের দিকে দেখতে পাবেন যে কতটা এক্সাইটেড বাপ ছেলে প্লে করা নিয়ে। তো যাই হোক, এখন শেয়ার করছি আমারগুলো। এখানে আমি এই যে একটা উইন্টার কোট নিয়েছি, তো এটা ভালোই, অনেক আর কি স্নোর মধ্যেও পরা যাবে বা বেশি শীত যখন থাকবে তখনও পরা যাবে। কালারটা একটু অ্যাশ কালারের মধ্যে নিয়েছি। তো আমার আসলে আরও কিছু কেনাকাটা করা লাগবে, কারণ হচ্ছে আগের যে উইন্টারের ক্লথসগুলো সেগুলো আমি বেশিরভাগই ফেলে দিয়েছি, মানে সেগুলো আর পড়তে চাই না। তো এবার আবার একটু নতুন করেই সব কিছু কেনাকাটা করব, যদিও আজ আর কি সব একসাথে কিনে নিই, আস্তে আস্তে কিনে নিব। হাই নেক আছে, তো গলাটা খুব ভালো করে কভার করা যাবে। আর এ ধরনের আর কি লং কোটগুলোই আমার কাছে বেশি ভালো লাগে সাথে হুডি থাকলে, কারণ অনেক সময় দেখা যায় যে হ্যাট নিতে ভুলে গেলে বাইরে, তখন হুডিটা খুব কাজে আসে। আর এই যে বেল্টটার আর কি যে অংশটা আটকানো হয়, সেটা হচ্ছে ম্যাট কালারটা আমার কাছে অনেক ভালো লাগে, ম্যাট আর ম্যাটের বেল্ট অথবা নেল পলিশ খুবই সুন্দর দেখতে। আর হচ্ছে সাথে আরও দুটো নিয়েছি, একটা সোয়েটার, আর ফলের জন্য এসব কালার কিন্তু অনেক সুন্দর এই টাইমটাতে আর কি, এই কালারটা বেশ সবাইকেই মানায়, আমার কাছে অনেক ভালো লাগে এই কালারটা। তো আসলে ব্লগে কথা বলতে বলতে কি কি ভালো লাগে সেগুলোই বলা হয়, অনেক শেয়ার করা হয়, কি আর কি ভালো লাগে না সেগুলো কিন্তু কখনো বলা হয় না। তো ভাবছি একটা ব্লগ করব যেখানে আমার ভালো লাগা আর খারাপ লাগা নিয়ে একটা ব্লগ করা হবে, মানে শুধু এসব নিয়ে আর কি কথা বলবো, আসলে করবো কি না জানি না, জাস্ট এমনি মজা করে বললাম।
কারণ সব কিছুই বলি আমার ভালো লাগে এই জন্য। আর এখানে একটা কার্ডিগান নিয়েছি, এটার এই যে গলার কাছের আর কি সামনের ডিজাইন, সামনের দিকের আর কি ডিজাইনটাই আমার কাছে বেশি ভালো লাগে, এ কারণেই নেয়া। তো এই তো মোটামুটি এই ছিল আমাদের উইন্টারের শপিং। তো কথা বলতে বলতে আমার ব্লগটা প্রায় শেষের দিকে, আর কি বলবো, আসলে দেশের যে পরিস্থিতি, দুদিন পরে পরেই মানুষ মারা হচ্ছে বা মারা যাচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে সবাই কতটুকু ভালো আছে তা বোঝাই যাচ্ছে। তারপরেও আমাদের জীবনটা কখনো থেমে থাকে না, চলতেই থাকে। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আল্লাহ দেশের প্রত্যেকটা মানুষকে অনেক ভালো রাখুন। আসলে নিজের দেশ সম্পর্কে কিছু শুনলে বা দেশের মানুষের কোনো কষ্টের কথা শুনলে, ক্ষতির কথা শুনলে কারোই কিন্তু ভালো লাগে না। ঠিক তেমনি আমাদেরও কিছু করতে পারি না, শুধু দোয়া ছাড়া তো আর কিছু করারও নেই। সবার জন্য অনেক দোয়া রইল, আর যাতে কোনো পরিবারের মানুষকে হারাতে না হয় সে দোয়া করি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। You don't do that!